জি স্যার। আচ্ছা, তো কেমন আছো সবাই? কি কথাবার্তায় জোর নেই কেন আজকে? ঘুম থেকে উঠছো মাত্র নাকি? হ্যালো, আচ্ছা, আজকের ক্লাসটা সহায়ক স্যারের মূলত নেওয়ার কথা ছিল, বাট স্যার একটু বিজি হওয়াতে আর কি আমাকে নিতে হচ্ছে। সো নেক্সট আমার ক্লাসটা হয়তো বা স্যার নিয়ে নেবেন, বা আমরা সামার হয়টাকে ম্যানেজ করব, সমস্যা নেই। তো আমরা লাস্ট কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে? 11 হ্যালো, মডিফিকেশন অফ পলিমারের একটা স্লাইড ছিল ওই পর্যন্ত। আচ্ছা, মডিফিকেশন অফ পলিমার, ওকে। আচ্ছা, এইটা পর্যন্ত মনে হয় দেখাইছিলাম। তো ঠিক আছে, আমরা স্টার্ট করব আর কি এখান থেকেই। একটু জাস্ট হালকা একটা রিভিউ করে আসি, যাতে টপিকটা মাথায় চলে আসে আবার। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিলাম হচ্ছে টোটাল ফাইবার, ম্যানমেড ফাইবারের যে পলিমারগুলো কি দিয়ে বানানো হয় বা কিভাবে তৈরি করা হয়, তার উৎস কি, এবং সেই পলিমারটা আসলে কেমন আচরণ করে বিভিন্ন কন্ডিশনে, তাদের প্রপার্টিগুলো কি, এগুলো দেখছিলাম। সেকেন্ড চ্যাপ্টারে আমরা মেইনলি মেথডগুলো নিয়ে কাজ করছি, অর্থাৎ মেল্ট স্পিনিং, ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং, এছাড়া কিছু মডার্ন মেথড আছে, জেল স্পিনিং, ইমালশন স্পিনিং, ইলেকট্রো স্পিনিং, এগুলো দেখেছিলাম। আর মোটামুটি প্রসেসগুলোর প্যারামিটারগুলো কি কি, তারপর হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং প্রসেসটা, অর্থাৎ মনোমার থেকে শুরু করে আমরা যে একদম ফাইবার শেপে নিয়ে যাই এবং সেটাকে ফিলামেন্ট বা শর্ট স্টেপল আকারে প্যাকেজে প্যাকেজিং করি, সেই পর্যন্ত দেখেছিলাম আর কি সেকেন্ড চ্যাপ্টারে। থার্ড চ্যাপ্টারটা ছিল মূলত পলিস্টার ফাইবারের উপরে স্পেসিফিক্যালি, অর্থাৎ পলিস্টার ফাইবার আমরা কি দিয়ে তৈরি করি, কিভাবে তৈরি করতেছি, তাদের আচার আচরণ গুলো কি কি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট গুলো কি কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। আর এই চ্যাপ্টারটা হচ্ছে টোটালি অ্যাক্রাইলিক ফাইবারের উপরে। তো তোমরা সবাই জানো যে অ্যাক্রাইলিক এক ধরনের ফাইবার, যেটা অ্যাক্রাইলো নাইট্রাইল পলিমার থেকে আমরা পাই, অর্থাৎ অলমোস্ট আমরা পলিস্টার যেভাবে প্রোডিউস করছিলাম, এইটাও তোমার সিমিলার ফর্মেই আমরা প্রোডিউস করি। জাস্ট পার্থক্যটা হচ্ছে র ম্যাটেরিয়ালে, অর্থাৎ ওখানে ছিল হচ্ছে পলিয়েস্টার আর এখানে হচ্ছে পলিঅ্যাক্রাইলো নাইট্রাইল। আর একটা পার্থক্য হচ্ছে আমাদের স্পিনিং টেকনিকে, ওটা ছিল মেল্ট স্পিনিং আর এখানে আমরা করতেছি ড্রাই অথবা ওয়েট স্পিনিং এর মাধ্যমে। ওকে, তো নর্মালি আমাদের যে অ্যাক্রাইলিক পলিমারটা, এটার সিংহভাগ অর্থাৎ ম্যাক্সিমাম পার্ট জুড়ে থাকে হচ্ছে অ্যাক্রাইলো নাইট্রাইল, এই কেমিক্যাল ফর্মুলাটা। তো এইটা কতটুকু আসলে আছে, 100% আছে নাকি 50% আছে নাকি 20% আছে, এরকম প্রপোর্শনের উপরে ডিপেন্ড করে আবার দুই ধরনের ফাইবারকে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলি অ্যাক্রাইলিক, একটাকে বলি মোড অ্যাক্রাইলিক, অর্থাৎ মডিফাইড অ্যাক্রাইলিক। তো আমরা বলেছিলাম, হয়তো মনে আছে, যে 85% যদি আমার অ্যাক্রাইলো নাইট্রাইল ইউনিট থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবার বলবো আমরা, আর যদি 85%-এর কম, 35%-এর বেশি থাকে, অর্থাৎ এর মধ্যে যদি থাকে, তাইলে সেটা হয়ে যাবে মোড অ্যাক্রাইলিক ফাইবার, আর কিছুই না।
তো এটা খুবই ইজি একটা জিনিস। এরপরে আমরা ভিনাইল কম্পাউন্ড গুলো কি কি, এবং যেহেতু আমাদের পলিঅ্যাক্রাইলো নাইট্রাইল একটা হচ্ছে ভিনাইল কম্পাউন্ড, অর্থাৎ CH2CH, এটার সাথে যখন কোনো একটা কম্পাউন্ড যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে ভিনাইল কম্পাউন্ড। এখানে যেহেতু সায়ানাইট যুক্ত আছে, এটার নাম হচ্ছে ভিনাইল সায়ানাইট অথবা অ্যাক্রাইলো নাইট্রাইল, দুইটাই বলা যায়। আর এগুলার কিছু কমার্শিয়াল নাম আমরা দেখছিলাম, যে অন্যান্য তোমার ভিনাইল যৌগ যেগুলো আছে, ভিনাইল অ্যালকোহল, ক্লোরাইড, ভিনাইল ইটিন ক্লোরাইড, তারপর টেট্রাফ্লুরোইথিলিন, সবই হচ্ছে ভিনাইল কম্পাউন্ড, অর্থাৎ দুইটা কার্বনের ডাবল বন্ড যুক্ত কম্পাউন্ড। আর এগুলার কমার্শিয়াল কিছু নাম আছে যেটা মার্কেটিং পারপাসে ইউজ হয়, সেগুলো আমরা জেনেছিলাম। এরপরে হিস্ট্রিটা যদি দেখি, হিস্ট্রিটাও আমরা মোটামুটি দেখছিলাম যে 1893 থেকে শুরু করে 1960-এর মধ্যে আমাদের পলিঅ্যাক্রাইলো নাইট্রাইল প্ল্যান্ট অলমোস্ট অল ওভার দ্য কান্ট্রি ছড়ায়া যায়, বা এটার প্রোডাকশন খুব হাই ইম্প্যাক্ট নিয়ে শুরু হয়। আর এর মাঝখানে বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কাজ চলছে আর কি। আর আরেকটা পয়েন্ট আমি স্পেসিফিক্যালি বলছিলাম, যে এখানে 1893 আর হচ্ছে 1930, লেট 1930, এই যে 50 ইয়ার্স বা 40 ইয়ার্স এর একটা গ্যাপ, এই গ্যাপের মেইন রিজন হচ্ছিল কি, আমরা এটাকে যেহেতু মেল্ট স্পিনিং করতে পারি না, সো এটাকে ড্রাই বা ওয়েট করার জন্য একটা সলিউশন দরকার, তাই না? সলিউশনের জন্য একটা সলভেন্ট দরকার ছিল। এই সলভেন্টটা বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছিল না, বা তারা বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে দেখতেছিল যে এটা আসলে গলে না অন্যান্য কেমিক্যাল গুলাতে। সো এই 50 ইয়ার্স তাদের লেট করতে হয়েছে এই সলভেন্টটা, যাতে এই সলভেন্টটাকে আবিষ্কার করার জন্য বা খুঁজে পাওয়ার জন্য। তো সলভেন্টটা হচ্ছে ডাইমিথাইল ফর্মেমাইড, যেটার নাম আমরা অলরেডি দেখছি প্রোডাকশন প্রসেসের সময়, অর্থাৎ ডাইমিথাইল ফর্মেমাইডে দিলে ফাইবারটা গলে যায়। আচ্ছা, তো এখন আমার একটা কোয়েশ্চেন আছে। ধরো তোমাকে আমি একটা ফাইবার, একটা ব্লেন্ড ফাইবার দিলাম যার মধ্যে পলিস্টার আছে এবং অ্যাক্রাইলিক আছে, বাট আমি তোমাকে বলে দিইনি যে কোনটা কত পার্সেন্ট আছে, এটা কতটুকু আছে, এটা কতটুকু আছে, এটা আমি বলি নাই। তাহলে তোমাকে যদি বলি যে এটা পৃথক করো, বা মানে ব্লেন্ডের রেশিওটা কতটুকু, অর্থাৎ পলিস্টার কতটুকু আছে, অ্যাক্রাইলিক কতটুকু আছে, তাহলে কিভাবে করতে পারি আমরা, কেউ একজন বলতে পারবো আমাকে? হ্যালো, কোশ্চেনটা কি বোঝা গেছে? আচ্ছা, আইডি 56, সৌমিক আছো, সৌমিক সাহা? জি স্যার। আচ্ছা, তুমি কি কোশ্চেনটা বুঝতে পারছো? আমি একটা আরেকবার কোশ্চেন বলি। করছি, সাপোজ আমি আমি তোমাকে একটা সুতা দিলাম, ইয়ার্ন দিলাম, ধরো 100 গ্রাম ইয়ার্ন দিছি, 100 গ্রাম টোটাল এটার ওজন। তো আমি তোমাকে বললাম এটার মধ্যে পলিস্টার আছে, আবার এটার মধ্যে অ্যাক্রাইলিকও আছে, বাট কতটুকু আছে আমি তোমাকে বলি নাই। তো তোমাকে যদি আমি পার্সেন্টেজটা বের করতে বলি, যে এটা কি 50-50 আছে, বা 50% পলিস্টার, 50% অ্যাক্রাইলিক আছে, নাকি 80-20 আছে, নাকি 90-10 আছে, তুমি কিভাবে বের করবা, কোনো আইডিয়া দিতে পারো কিনা আমাকে? বুঝতে পারছো? আচ্ছা, তো অন্য কেউ? স্যার, সুতাটাকে স্যার ডিএমএফ এর মধ্যে স্যার ডিজলভ করলে তো অ্যাক্রিলিক পোর্শনটা স্যার ডিজলভ হয়ে যাবে, আর বাকি পোর্শনটা যেটা পলিয়াস্টারটা তো মানে ডিজলভ হবে না। তো তারপর ওয়েটটা নিলে রেশিওটা বোঝা যাবে। ওকে, হ্যাঁ, ভেরি গুড, একদম কারেক্ট একটা অ্যান্সার। আমরা হচ্ছে এরকম কেমিক্যাল টেস্ট করি নর্মালি, এরকম যখন কোনো কাজ আসে, তোমার ন্যাচারাল ফাইবার যেগুলো আছে, সেলুলোজ যেগুলাতে আছে, সেগুলো তোমার হাইড্রো সালফিউরিক অ্যাসিডে ইয়া হয়ে যায়, ডিজলভ হয়ে যায়। এরকম অ্যাক্রাইলিক হইলে ডিএমএফ এ ডিজলভ হয়ে যায়, তারপরে পলিস্টার হইলে তোমার ফেনলে ডিজলভ হয়, নাইলনও ফেনলে ডিজলভ হয়। সো আমরা এরকম বিভিন্ন রকম কেমিক্যাল টেস্ট করে এবং পরে এটার ওয়েট নিয়ে এই রেশিওটা বের করতে পারি।
ওকে, তো এরপরে আমরা কিছু ট্রেড নেম দেখছিলাম, এটার বোঝানোর কিছু নাই, মনে রাখতে হবে। এরপরে অ্যাক্রাইলিক ফাইবারের যে পলিমারাইজেশনের অংশটা, সেটাও আমরা দেখছিলাম যে পলিমারাইজেশন অর্থাৎ সেকেন্ড কম্পোনেন্ট, যেটা আমরা বলতেছি যে একটা অ্যাক্রাইলিক নিচ্ছি যাতে 85% অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপ থাকে, তো বাকি 15% কিন্তু অন্য একটা গ্রুপ থাকে। তো এই যে 15%-এর গ্রুপ, এইটা আসলে কিভাবে পলিমারাইজড করা থাকে সেটার উপরে ডিপেন্ড করে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে গ্রাফট। অর্থাৎ নর্মালের মধ্যে আমার মেইন যে চেইনটা আছে পলিমারের, সেখানেই দুইটা পোর্শন পরস্পর পলিমারাইজড করা থাকবে, আর গ্রাফটের ক্ষেত্রে জাস্ট এই পোর্শনগুলো ব্রাঞ্চ আকারে চলে আসবে, নট ইন দা মেইন পলিমার চেইন, এরা হচ্ছে ব্রাঞ্চ আকারে আশেপাশে থাকবে। সো দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স বিটুইন দ্য টু প্রসেস। আর এরপরে আমরা দেখছিলাম হচ্ছে প্রোডাকশনের ফ্লোটা, টোটাল প্রোডাকশনটা আসলে কিভাবে হয়, অর্থাৎ মনোমার তৈরি করা থেকে শুরু করে এরপর এদেরকে পলিমারাইজ করা, তাদেরকে স্পিনিং করে ফাইবারের শেপে নিয়ে আসা, তারপর তাদেরকে ড্রয়িং করে মেকানিক্যাল প্রপার্টিগুলো ইম্প্রুভ করা, ওয়াশিং ড্রাইং করে হচ্ছে এক্সেস কোনো কেমিক্যাল বা যেটা দিয়ে আমরা যে কেমিক্যাল কোয়াগুলেশন বাদ থেকে এটাকে বের করব সেটাকে রিমুভ করা, এরপর স্টেবিলাইজিং ক্রিম্পিং, নর্মাল যে প্রসেসগুলো আছে সেগুলো ফলো করা। তো মনোমারের চারটা প্রসেস ছিল, চার চার ভাবে আমরা অ্যাক্রাইলোনাইট্রাইল তৈরি করতে পারতাম, সো এখানে সেগুলোর বর্ণনা মোটামুটি দেওয়া আছে। তো একটা ছিল ইথিলিন ডিহাইড্রেশন, সায়ানহাইড্রিন ডিহাইড্রেশন, অর্থাৎ ইথিলিন থেকে আমরা কিভাবে ইথিলিন সায়ানহাইড্রিন বানাইছিলাম, সেখান থেকে পানি বের করে দিয়ে অর্থাৎ ডিহাইড্রেট করে আমরা এই অ্যাক্রাইলোনাইট্রাইলটা পাইছিলাম। এরপরে আরেকটা প্রসেস ছিল তোমার অ্যাসিটিলিন আর হচ্ছে, সরি, হ্যাঁ, তো আরেকটা প্রসেস ছিল হচ্ছে অ্যাসিটিলিন আর এইচসিএন অর্থাৎ হাইড্রোজেন সায়ানাইড। এটাও খুবই ইজি প্রসেস, জাস্ট একটা হাইড্রোজেন সায়ানাইডটা দুই ভাগ হয়ে দুইটা কার্বনের সাথে লেগে যায়, দুইটা পার্ট। এরপরে ছিল প্রোপিলিন থেকে বানানো, অর্থাৎ অক্সিডাইজ করা হয় প্রথম, এরপর NH3 অর্থাৎ অ্যামোনিয়া যোগ করা হয়, যোগ করলে যেটা পাওয়া যায় সেখান থেকে ডিহাইড্রেট করলে আমরা এটা পেয়ে যাই, আর লাস্ট অফ অল ছিল অ্যাসিটালডিহাইড অর্থাৎ ইথাইল অ্যালডিহাইড, যেটা সেটার সাথে হাইড্রোজেন সায়ানাইড যুক্ত করে সেখান থেকে যদি আমি ডিহাইড্রেট করি বা ড্রাই করি তাহলেও আমরা এক ধরনের অ্যাক্রাইলোনাইট্রাইল পাই। তো এই ছিল চারটা মোটামুটি সিনথেসিস প্রসেস যেটা দিয়ে আমি মনোমারটাকে বানাইতে পারি। তো মনোমার বানানো শেষ, এখন এইটাকে জোড়া লাগায় লাগায় পলিমার বানাইতে হবে, তাই না? অনেকগুলো মনোমার একসাথে জোড়া লাগায় পলিমার হবে, তো সেই প্রসেসটাও আমরা অলরেডি দেখছি, নর্মাল পলিমারাইজেশন বা গ্রাফট পলিমারাইজেশন। তো এই প্রসেসটা তোমার ফিজিক্যালি কিভাবে করা হয় সেটা এখানে বর্ণনা করা আছে, অর্থাৎ একটা পাত্র নিয়ে সেখানে আমার পলিমারটা অর্থাৎ অ্যাক্রাইলোনাইট্রাইল দিলাম, সেকেন্ড যে কম্পোনেন্টটা লাগে সেটা দিলাম, ক্যাটালিস্ট যদি লাগে দিলাম, তারপর সারফেক্টেন্ট ইনিশিয়েটর এগুলো যদি লাগে এগুলো দিয়ে দেই আমরা, দিয়ে এটাকে একসাথে একটা পাত্রে নিয়ে নাড়াচাড়া করি। আর কন্ডিশনটা ছিল হচ্ছে এইটা, 30 to 60 ডিগ্রি, 5 অ্যাটমোসফিয়ার, 1 ঘন্টা। তো পলিমারাইজেশন হয়ে গেলে আমাদের নিচে এরকম একটা ঘন থিক লিকুইডের মতো জমা হয় যেটাকে আমরা স্লারি বলি, এবং এটাকে নিচ থেকে সংগ্রহ করে এটাকে পরবর্তী প্রসেসগুলোর জন্য রেডি করা হয়। সো এটাই হচ্ছে পলিমারাইজেশন প্রসেস, আর আনরিয়েক্টেড যেগুলো থাকে সেগুলো হচ্ছে পরবর্তীতে প্রসেসের জন্য রাখা হয়। আচ্ছা, তো এর পরের যে প্রসেসটা, এর পরের প্রসেসটাই হচ্ছে স্পিনিং। স্পিনিং আমরা দুই রকম উপায়ে করি, একটা ড্রাই একটা ওয়েট, অলরেডি বলছি। আর মেল্ট স্পিনিং করা পসিবল না, কারণ হচ্ছে মেল্টিং হওয়ার আগেই আমার মেইন যে কম্পোনেন্টগুলো ছিল সেগুলো ডিকম্পোজ হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায়, সো মেল্ট স্পিনিং ইজ নট পসিবল, কারণ আমাদের ফাইবারের প্রপার্টিগুলো নষ্ট হয়ে যাবে।
তো এই কারণে উপায় হচ্ছে একটাই, ড্রাই অথবা ওয়েট স্পিনিং। তো দুইটার জন্যই আমার সলিউশন বানাইতে হয়। অলরেডি আমরা জানি যে ডিএমএফ এ আমরা এটাকে ডিজলভ করতে পারি, সো দ্যাটস আওয়ার সলিউশন। এখানে 25 to 40% পলিমার থাকে আর বাকিটা তোমার এই সলভেন্টটা থাকে ডিএমএফ। তো এইটাকে নিয়ে আমরা একটা হিট চেম্বার অর্থাৎ একটা ভার্টিক্যাল টিউবের মধ্য দিয়ে পাস করাই, স্পিনার হেড থেকে বের করি যেটা হাই টেম্পারেচারে থাকে 400 ডিগ্রিতে, আর এখান থেকে সলভেন্টটা জাস্ট ইভাপোরেট হয়ে যায়, যেহেতু তোমার হাই টেম্পারেচারে একটা গ্যাস পাস করানো হয় বা এয়ার পাস করানো হয়, সো এইটা ইভাপোরেট করে ফেলে, জাস্ট সলিড ফিলামেন্টটা থেকে যায় আর এর মধ্যে যে ডিএমএফটা ছিল সেটা বাষ্পীভূত হয়ে যায়। আর এটাকে আমার টেনিসিটির উপরে ডিপেন্ড করে 3 to 10 times অরিজিনাল লেন্থের থেকে লম্বা করা যায়, ড্রয়িং করা যায়, ডিপেন্ডিং অন আমরা কি ধরনের ক্রিস্টালাইজেশন চাই, কি ধরনের ওরিয়েন্টেশন চাই তার উপরে। এটা আমরা সবাই দেখছি অলরেডি। আর ফাইনালি নর্মাল যে আগের প্রসেসগুলো ছিল, অয়েলিং, টুইস্টিং, ওয়াইন্ডিং, এগুলো করা হয় আর কি। ওয়েট স্পিনিংও সিমিলার প্রসেসে চলে। তো এখানেও আমাদের ওই একটা অর্গানিক সলভেন্টে দ্রবীভূত করে সলিউশন বানিয়ে নিতে হয়, এরপর একটা কোয়াগুলেশন বাথে এটাকে বের করা হয় বা এক্সট্রুড করা হয়, যেখানে কোয়াগুলেশন ঘটে এবং আমাদের ফিলামেন্টটাকে আমরা পাই। কোয়াগুলেশন বাথে নর্মালি গ্লিসারিন থাকতে পারে অথবা এই ডিএমএফই আবার থাকতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এন্ড ক্যারেক্টারিস্টিক্স এর উপরে যা চাই আমরা, আর অ্যাভেলেবিলিটির উপরে যে কোনটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার উপরেও ডিপেন্ড করে। আর ফাইনালি যেটা বের হয় সেটাকে আমরা হিট করি, ড্র করি, ড্রাই করি, নর্মাল যে প্রসেস ছিল। আর ড্রয়িং এর গুরুত্ব আমরা সবাই ইতিমধ্যে জানি, যে মেকানিক্যাল প্রপার্টিটাকে ইমপ্রুভ করা আর ওরিয়েন্টেশনটাকে বেটার করা ফাইবারে। তো আমরা এই আজকের ক্লাসটার পর একটা ভিডিও দেখবো, সো ওইখানে টোটাল প্রসেসটা অ্যানিমেটেড করে দেওয়া আছে, তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে দেখলে। আচ্ছা, এরপরে ওয়াশিং, ড্রাইং নিয়ে, ক্রিম্পিং নিয়ে বেশি আলোচনা করব না, এগুলো ইজি জিনিস, অলরেডি করে ফেলছি। আর গত ক্লাসের লাস্ট টপিকটা ছিল হচ্ছে আমাদের মডিফিকেশন অফ পলিমার, মানে আমাদের কেন ওই যে বলতেছি যে একটা আলাদা আর একটা এলিমেন্ট লাগে বি, সেটা কেন দরকার এটা আমরা বুঝাইছিলাম, যে শুধুমাত্র 100% অ্যাক্রাইলো নাইট্রাইল থাকলে আসলে কি কি অসুবিধা হয় সেটা এখানে উল্লেখ করা আছে অলরেডি। ডাইং করতে সমস্যা হয়, থার্মোপ্লাস্টিসিটি বিনষ্ট হয়, স্ট্রেচিং, ক্রিম্পিং অসুবিধা হয়, ময়েশ্চার অ্যাবজর্পশন কম হয়, সো এগুলাকে ইমপ্রুভ করার জন্য আমাদের আরেকটা পার্টিকেল যোগ করলে বেটার হয়। কারণ প্রথম দিকে যখন বিজ্ঞানীরা এটাকে তৈরি করছে তখন 100% নিয়েই করছে এবং দেখছে যে এই অসুবিধাগুলো দেখা গেছে, সো তারা পরবর্তীতে চেষ্টা করছে যে অন্য কোনো একটা কেমিক্যাল অ্যাড করে এই প্রপার্টিগুলোকে সামহাউ ইমপ্রুভ করা যায় কি না। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ বা পার্সপেক্টিভ তারা এই বি কেমিক্যালটা, তারা বলছে যে 85% অ্যাটলিস্ট আমাদের অ্যাক্রাইলো নাইট্রাইল রাইখা, বাকিটা আমরা অন্য কিছু অ্যাড করতে পারি। তো সেই অন্য কিছুটা কি আসলে, এখানে উদাহরণ সহ দেওয়া আছে গ্রুপগুলা, কোন পোলার যৌগ হইতে পারে, কোন বেসিক গ্রুপ কন্টেইনিং গ্রুপ হইতে পারে, কোন অ্যাসিড কন্টেইনিং গ্রুপ হইতে পারে, উদাহরণও দেওয়া আছে ফসফরিক, কার্বক্সিলিক বা অ্যামিনো, বা এখানে ভিনাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাক্রাইলেট, এগুলো হইতে পারে। তো এগুলা কি করে, এগুলা হচ্ছে আমার অ্যাক্রাইলো নাইট্রাইল এর প্রপার্টি গুলোকে কিছু কিছু ক্ষেত্রে এইসব দিক দিয়ে ইমপ্রুভ করে, যাতে করে এরা ডাইং বিহেভিয়ার বা ময়েশ্চার অ্যাবজর্পশন বিহেভিয়ার এগুলো বেটার হয় আগের থেকে। তো এটা, দিস ইজ হাউ উই মডিফাই দ্য পলিমার টু মেক এই, মানে এই প্রপার্টি গুলোকে ইমপ্রুভমেন্ট করার জন্য আর কি। তো আজকের নতুন টপিক হচ্ছে আমরা এই ফাইবারের স্ট্রাকচার গুলো আসলে কেমন হয় সেটা একটু দেখার চেষ্টা করব। তো নর্মালি আমরা জানি যে পলিমারের স্ট্রাকচার বা আমরা ফাইনালি যে ফিলামেন্টটা পাবো সেইটার স্ট্রাকচার ডিপেন্ড করবে কার উপরে, মানে ফিলামেন্টটা কি আমার এরকম রাউন্ড শেপের হবে, নাকি এরকম ট্রায়াঙ্গুলার হবে, নাকি এরকম স্কোয়ার হবে, এটা কার উপরে ডিপেন্ড করবে, কেউ বলতে পারবা? অনেকবার পড়া হয়েছে স্পিনারেটের উপরে, স্পিনারেটের হোলের শেপের উপরে। হ্যাঁ, তো
এইটা হচ্ছে ওয়ান অফ দা মানে ওয়ান অফ দা ড্রাইভার্স যারা হচ্ছে এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারে। তো এছাড়াও আরো কিছু প্যারামিটার আছে যার উপরে এই জিনিসটা ডিপেন্ড করতে পারে, সেগুলো কি কি? সেগুলো এখানে অলরেডি লেখা আছে যে স্পিনারেটের হোলের শেপ, এটা অলরেডি বলছি। এছাড়া আমরা কি পলিমার ইউজ করতেছি অ্যাক্রাইলোনাইট্রাইলের সাথে, অর্থাৎ অ্যাক্রাইলোনাইট্রাইলের প্রপার্টিটাকে কন্ট্রোল করতেছে আর কোন পলিমার, সেটার উপরে ডিপেন্ড করেও আমার প্রপার্টিতে কিছুটা চেঞ্জ আসতে পারে, শেপে কিছুটা চেঞ্জ আসতে পারে। এর কারণ হচ্ছে আমরা যখন একটা শেপে এটাকে নিয়ে আসব, ক্রস সেকশন করলে দেখা যাবে যে মাঝখানে অনেক ভয়েড আছে, খালি জায়গা আছে। এই খালি জায়গাগুলো তৈরি হয় হচ্ছে প্রথমত আমরা পলিমার অ্যাক্রাইলোনাইট্রাইলের সাথে কি আরেকটা পলিমার ইউজ করতেছি সেটা এর সাথে কতটা ক্লোজলি প্যাকড অবস্থায় আছে, বা ধরো আমার একটা মনোমার এরকম ছোট আকারের আরেকটা মনোমার এরকম বড় আকারের, তো পরবর্তী আরেকটা মনোমার যখন আসবে তখন দেখা যাবে যে এরকম মাঝখানে মাঝখানে একটু গ্যাপের সৃষ্টি হয়েছে। সো ফিজিক্যাল ফর্মে যদি আমরা চিন্তা করি তো এই গ্যাপগুলা থেকেও ভিতরে এরকম গ্যাপ সৃষ্টি হয়, এবং যখন এটাকে আমরা ড্রয়িং করব তখন এই গ্যাপগুলা কোল্যাপস করে। কোল্যাপস করলে কি হবে, এই গর্তটা যদি ভরাট হয়ে যায় তাহলে কিন্তু শেপটার এরকম থাকবে না, এটা এইদিকে একটু নিচে নেমে যাবে, তাই না? আউটার শেপ একটু নিচে নেমে যাবে, সো শেপের একটা চেঞ্জ চলে আসলো। সো এই জন্য বলা হচ্ছে যে কো পলিমারের উপরেও ডিপেন্ড করতেছে আসলে পলিমার বা ফিলামেন্টের শেপটা কেমন হবে, অথবা টাইপ অফ কোয়াগুলেশন সলিউশন, আমরা কোন ধরনের কোয়াগুলেটিং বাথ থেকে এটাকে রিমুভ করছি এটার উপরেও ডিপেন্ড করবে ইন কেস অফ ওয়েট স্পিনিং প্রসেস। তো এগুলা হচ্ছে ফ্যাক্টর যারা এই আমাদের এই স্ট্রাকচারটা কেমন হবে, লংগিটিউডিনাল সাইজ বা স্ট্রাকচার কেমন হবে, বা ক্রস সেকশনাল ভিউ কেমন হবে, এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, তো নর্মালি আমাদের ফাইবারগুলো এরকম হয়, ডায়ামিটার হয় হচ্ছে 15 থেকে 25 মাইক্রোমিটার, আর আমরা অলরেডি জানি এটা ফাইবারের একটা ক্যারেক্টারিস্টিক্স যে লেন্থ টু উইথ রেশিওটা অনেক বেশি হয়, অর্থাৎ উইথ যদি এরকম 25 মাইক্রোমিটার হয় এটার 2000 গুণ লম্বা হবে লেন্থে। তো এইটার ব্যাখ্যাটা কি, এরকম আসলে কেন? আমরা ওনার ফার্স্ট চ্যাপ্টারে আসলে আলোচনা করি নাই যে কেন আসলে এই জিনিসটা আমাদের দরকার, হোয়াই লেন্থ হ্যাজ টু বি মোর মানে অ্যাটলিস্ট 1000 টাইমস গ্রেটার দেন উইথ বা ডায়ামিটার। তো এইটার কারণ হচ্ছে ফাইবারটা যাতে স্পিনিং করা যায় খুব ইজিলি। চিন্তা করে দেখো, তোমার একটা এরকম রাউন্ড শেপের একটা ফাইবার নিলা যার ডায়ামিটার আর লেন্থ হচ্ছে সেম, তো এইটাকে কি তুমি টুইস্ট করতে পারবা সহজেই? একটা ফাইবারের সাথে কি আরেকটা ফাইবার এরকম স্পাইরাল ফর্মে নিয়ে টুইস্ট করা যাবে? এটাকে কিন্তু বাঁকানো ডিফিকাল্ট হবে, করতে পারবা না। বাট এরকম যদি হয় ফাইবারের শেপটা লম্বা আর ডায়ামিটার খুবই কম, তাহলে এইটাকে কিন্তু তুমি আরেকটা ফাইবারের গায়ে এরকম জড়াইতে পারবা বা স্পাইরালি টুইস্ট করতে পারবা। আর ইয়ার্ন বানানোর সবচাইতে মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে টুইস্টিং, টুইস্টিং ছাড়া ইয়ার্ন বানানো পসিবল না। ওকে, মানে অনেকগুলো ফাইবারকে যখন তুমি একসাথে রাখবা, যদি টুইস্ট না করে রাখো তাইলে কি ফিলামেন্ট বা ফাইবারগুলো এক একটা এক একদিকে ছড়ায় যাবে, তাই না? এরকম মানে বাধা নাই নিজেদের মধ্যে, তো ওইটাকে সুতা বলা যাবে না। সো দ্যাটস ওয়াই তোমার টুইস্টিংটা ইম্পর্টেন্ট, এবং তার জন্য আমাদের লেন্থটা সবসময় ডায়ামিটারের থেকে বেশি হইতে হয়। বোঝা গেছে পয়েন্টটা? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে এখানে? তাইলে
এখন যদি আমরা শেপটাকে দেখার চেষ্টা করি, নর্মালি এরকম লংগিটুডিনাল ওয়েতে দেখলে এরকম রডের মতো একটা মানে শেপ দেখা যায়, আর ক্রস সেকশনালি দেখলে এটা একটু ডগবোন টাইপের শেপ হয়, কারণ এই যে ভেতরের ইয়াগুলা কোলাপস করে, এটা আমরা ভিডিওতে দেখবো আরো ক্লিয়ার হয়ে যাবে। ভিতরের যে ভয়েডিং গুলো আছে এগুলো একটু কোলাপস করলে এরকম একটু লম্বা শেপে চলে আসে, যেটাকে আমরা বলি হচ্ছে ডগ বোন শেপ, কারণ এটা ওই ছোটবেলায় কার্টুন দেখছো সবাই, কুকুর একটা হাড় নিয়ে ঘুরে, ডগ বোন সেটার শেপে চলে আসে। আচ্ছা, এখন আমরা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে হাই বাল্ক ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টিক্সটা অ্যাক্রাইলোনাইট্রাইলের জন্য একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, এটা অন্য কোনো ফাইবার অত ভালোভাবে শো করে না। ওকে, তো আমরা জানি যে আমরা যখন স্পিনারেট থেকে ফিলামেন্টটাকে বের করি, তখন কি ফিলামেন্টটা একটু মোটা টাইপের থাকে, তাই না? পরে এটাকে আমরা টেনে লম্বা করি ড্রয়িং এর মাধ্যমে, তখন সে তার আসল শেপে চলে আসে, অর্থাৎ এরকম চিকন লম্বা শেপে চলে আসে। তো তার আগ পর্যন্ত কিন্তু তার শেপটা এরকম মোটা থাকে, তাই না? ক্রস সেকশনটা অনেক বেশি থাকে, যখন তুমি তাকে টানবা তখন ওয়েট পার ইউনিট লেন্থ কমে যাবে, কমে গেলে এরকম চিকন হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে আমরা সবাই বুঝতে পারি। তো এই ফাইবারটার ক্ষেত্রে স্পেশালি যেটা হয়, এরা হচ্ছে থার্মোপ্লাস্টিক ফাইবার, আমরা আগেই বলছি যে একে আমরা যদি টেম্পারেচার দিয়ে টানি সে লম্বা হয়ে যায়। তো লম্বা হইলে তার বাল্কিনেস যেটা আছে এটা হচ্ছে বাল্কি ফাইবার বা একটু মোটা টাইপের ফাইবার, এটার একটা নাম আছে যেটাকে আমরা বলি বাল্কি ফাইবার। তো এই বাল্কিনেসটা কিন্তু চলে যায় যখন তুমি তাকে টেনে লম্বা করবা, সে চিকন হয়ে গেল। বাট সামহাও যদি সে তার পুরনো শেপে ব্যাক করতে পারে, তাইলে কিন্তু আবার সে এরকম বাল্কি নেচার দেখায়, তাই না? তুমি একটা জিনিস আছে এরকম, এটাকে তুমি দুই দিক থেকে টান দিলা, সে লম্বা হয়ে গেল। লম্বা হইলে কি হবে? তার ডায়ামিটার কমে যাবে বা উইথ কমে যাবে, তাই না? স্বাভাবিক। এটা আবার যখন তুমি তাকে কম্প্রেস করবা বা আগের শেপে নিয়ে যাবা, তখন কিন্তু সে আবার ওই বাল্কিনেস অর্থাৎ ডায়ামিটারটা বেড়ে যাবে, বা ক্রস সেকশনাল যে এরিয়া ছিল সেটা বেড়ে যাবে। তো আমাদের অ্যাক্রাইলিক ফাইবারটার যেটা হয়, আমরা যখন ড্রয়িং করি তখন সে এরকম লম্বা শেপে চলে আসে, বাট পরবর্তীতে সে যদি আবার কোনো টেম্পারেচার বা স্টিমুলাস পদার্থের সংস্পর্শে আসে বা কোনো উদ্দীপকের সংস্পর্শে আসে, তাইলে দেখা যায় যে সে আবার এরকম বাল্কি ক্যারেক্টারিস্টিক্স বা বাল্কিনেসে চলে ফিরে আসে আর কি, রিটার্ন করে। তো এই জন্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে হাই বাল্ক ফাইবার। এখানে অলরেডি লেখা আছে যে হোয়েন হট স্ট্রেচড ফাইবার আর কুল্ড দে উইল রিমেইন ইন দেয়ার স্টেট, অর্থাৎ যখন এটাকে আমি গরম করে স্ট্রেচ করব দুই দিকে, তারপরে যখন আমি এটাকে কুল করব, তখন কিন্তু সে এই শেপেই থেকে যাবে। বাট এই কুল অবস্থা থেকে আমরা যদি তাকে ফার্দার হিটিং করি, সাবসিকুয়েন্টলি হিটেড, পরবর্তীতে যদি আবার হিট করি, তাইলে দে রিভার্ট টু দেয়ার আনস্ট্রেচড ডাইমেনশন, অর্থাৎ আগের যে স্ট্রেচ ছাড়া যে ডাইমেনশনটা ছিল সেখানে ফিরে আসে। সো এই প্রপার্টিটা হচ্ছে তার হাই বাল্ক নেচার। তো এখানে শ্রিঙ্কেজ 30% পর্যন্ত বা এর থেকে বেশি হইতে পারে, অর্থাৎ তুমি যখন পরবর্তীতে তাপ দিবা সে 30%-এর বেশিও শ্রিঙ্ক করে যেতে পারে, 50% শ্রিঙ্ক করলে অর্ধেক হয়ে যাবে এরকম আর। তো এইখানে তোমার একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে তুমি যদি এই ফাইবারটাকে অন্য কোনো ফাইবারের সাথে মিলিয়ে একটা কম্পোজিট বানাও, অর্থাৎ ধরো আমি একটা অ্যাক্রাইলিক ফাইবার নিলাম, একটা কটন ফাইবার নিলাম, তো এই দুইটাকে যদি আমি ব্লেন্ডিং করি, অর্থাৎ দুইটাকে একসাথে জোড়া লাগাই দিই, তারপরে যদি আমি এই হাই বাল্ক নেচারটাকে অ্যাপ্লাই করি, অর্থাৎ এটাকে যদি আমি তখন হিট করি, হিট করলে কি হবে, আমাদের অ্যাক্রাইলিক পার্টটা কিন্তু এই যে এরকম আনস্ট্রেচ হয়ে যাবে, অর্থাৎ একটু কুচকে যাবে, শ্রিঙ্ক হয়ে যাবে, আগের পজিশনে চলে যাবে, বাট কটন ফাইবারটা কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, কটন ফাইবারটা এরকম ওয়েভি ফর্মে চলে আসবে, মানে কোনো কিছু যদি কুচকে যায় তাহলে কিন্তু এরকম ভাঁজ ভাঁজ হয়ে যায়, তাই না? ঢেউ ঢেউ হয়ে যায়, আর অ্যাক্রাইলিক ফাইবারটা এরকম স্ট্রেট থাকবে। তো এরকম ব্লেন্ডিং করে যদি আমরা কোনো ফ্যাব্রিক বানাই এবং তারপরে এটাকে যদি আমরা তাপ দিই, তাহলে কি হবে ঘটনাটা,
আমাদের ফেব্রিকের যে থিকনেস ছিল সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, কারণ কটন ফাইবার গুলো এরকম কুচকে গেছে। তো কুচকে গেলে কি মানে একটা নির্দিষ্ট এরিয়াতে আমার ম্যাটারিয়ালের পরিমাণ বেড়ে যাবে, বেড়ে গেলে কি জিনিসটা ভারী হয়ে যাবে। তো এইটাকে আমরা বলতে পারি যে হাই বাল্ক ফেব্রিক। তো এই হাই বাল্ক নেচারটা ইউজ করে আমরা এরকম বাল্ক ফেব্রিক বানাইতে পারি, যেটা একটু মোটা আকারের হয়, যার শ্রিঙ্কেজ বেশি হয়। তো এইটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। তো এখানে এটা লেখা আছে মোটামুটি ভালো মতোই। তো কনসেপ্টটা কি বোঝা গেছে মোটামুটি, নাকি কোনো প্রবলেম আছে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আজকে এনার্জি এত কম কেন সবার? আচ্ছা ঠিক আছে। তো এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। আমরা অলরেডি প্রপার্টি সম্পর্কে জানি, ইয়াতে দেখে আসছি কি বলে পলিস্টার ফাইবারের ক্ষেত্রে। তো এখানেও সিমিলার প্রপার্টি গুলোই দেওয়া আছে, ফিজিক্যাল, কেমিক্যাল, থার্মাল, এই প্রপার্টি গুলো। তো ফিজিক্যাল প্রপার্টির কথা যদি বলি, ফার্স্টে আসে টেনিসিটি, টেনজাইল স্ট্রেংথ, এগুলা। তো নর্মাল ক্ষেত্রে দেখা যায় যে 100% যদি পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল থাকতো আমাদের অ্যাক্রাইলিক ফাইবারে, তাহলে যে পরিমাণ স্ট্রেংথ আমরা পেতাম, আমরা যে আরেকটা সেকেন্ড কম্পোনেন্ট অ্যাড করছি, অর্থাৎ 85%-এর সাথে যে 15% পলিমারাইজেশন করছি, সেইটা আসাতে কিন্তু স্ট্রেংথ একটু কমে যাবে, টেনিসিটি বা টেনজাইল স্ট্রেংথ একটু কমে যাবে। কারণ 100% অ্যাক্রাইলোনাইট্রাইল থাকলে যে পরিমাণ ক্রিস্টালাইনিটি থাকতো, বা যেভাবে পলিমার গুলো ওরিয়েন্টেশন ক্রিস্টালাইন হইতো, এই পলি সেকেন্ড একটা জিনিস আসাতে সেটা একটু হলেও সাফার করে বা এফেক্টেড হয়। তো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমাদের টেনিসিটিও কমে যাবে। টেনিসিটি কমা মানে কি টেনজাইল স্ট্রেংথও কিছুটা কম হবে। সো এখানে এই কথাটা বলা হয়েছে অনেক সুন্দর করে যে ইন্ট্রোডাকশন অফ সেকেন্ড ম্যাটেরিয়াল আমাদের ডায়াবিলিটি ইম্প্রুভ করবে, ওয়াটার অ্যাবজর্পশন ইম্প্রুভ করবে, বাট এই প্রপার্টিটাকে রিডিউস করবে, অর্থাৎ টেনিসিটি অফ ফাইবার উইথ সেকেন্ড মনোমার উইল বি লোয়ার দেন কন্টেইনিং 100% পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। অর্থাৎ সেকেন্ড কম্পোনেন্টটা যখনই আমরা অ্যাড করতেছি, আমরা কিছু জিনিস স্যাক্রিফাইস করতেছি, স্ট্রেনটাকে স্যাক্রিফাইস করতেছি ফর ডায়াবিলিটি বাড়ানোর জন্য, ময়েশ্চার অ্যাবজর্পশন বাড়ানোর জন্য এই কাজটা করতে হচ্ছে আমাদের। ওকে, এরপরে ইলাস্টিসিটি, প্লাস্টিসিটির মধ্যে কি ধরনের আসবে? অ্যাক্রাইলিক পলিমার নর্মালি খুব বেশি ক্রিস্টালাইন, এরা হচ্ছে অনেক বেশি ক্রিস্টালাইন যৌগ। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা দুইটা চেইনের কথা চিন্তা করবো অ্যাক্রাইলোনাইট্রাইলের, এটা বলা হয় নাই, সরি আমি ভুলে গেছি, অ্যাক্রাইলোনাইট্রাইলের কেমিক্যাল ফর্মুলাটা তো এরকম, এখানেও চেইন আছে, এখানেও লম্বা চেইন আছে, তো নিচেও কিন্তু সিমিলার একটা চেইন থাকতে পারে, নিচে বা উপরে যেখানেই হোক। তো এখানে যেহেতু তোমার নাইট্রোজেনটার একটা লোন পেয়ার থাকে, বন্ডিং করার ক্ষমতা থাকে, সে হচ্ছে এই হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। তো পুরাটা জুড়ে যখন এই হাইড্রোজেন বন্ড গুলো গঠন হয়, তখন কিন্তু ফাইবারের ক্রিস্টালাইনিটি এমনিতেই বেড়ে যায়, তাদের কম্প্যাক্টনেস এমনিতেই বেড়ে যায়, অর্থাৎ স্ট্রেংথ বেড়ে যায়। তো এই জন্য বলা হয়েছে যে অ্যাক্রাইলিক পলিমার গুলো আসলে ভেরি ক্রিস্টালাইন, কিন্তু তুমি তাদেরকে যদি ডিফর্ম করতে চাও, অর্থাৎ ড্রয়িং করে টাইনা লম্বা করবা অথবা অন্য কোনো শেপে নিয়ে যাবা, সেই জন্য তাদের কিন্তু এই চেইন গুলা পরস্পরের উপর দিয়ে স্লাইড হইতে হয়, অর্থাৎ বন্ড গুলা যদি খুব বেশি স্ট্রং হয় তাহলে কিন্তু ফাইবারটা ছিঁড়ে যাবে আগেই, তোমার ড্রয়িং করতে পারবে না। সো এইটার কারণে আমরা এই বি ম্যাটেরিয়ালটা এখানে যোগ করি, যাতে করে এই প্রপার্টিটাও ইম্প্রুভ হয়, অর্থাৎ অত বেশি তোমার এই হাইড্রোজেন বন্ড গুলো গঠন না হয়। কারণ যত আমাদের অ্যাক্রাইলোনাইট্রাইলের প্রপোর্শন কমতে থাকবে, তত আমাদের এই বন্ডিং করার ক্ষমতাটাও কমতে থাকবে।
সো এখান থেকেও আমরা তার ইলাস্টিক প্লাস্টিক নেচার সম্পর্কে আইডিয়া পাই যে সে ইলাস্টিক হবে নাকি প্লাস্টিক হবে। কারণ যত বেশি তোমার অ্যাক্রাইলিক থাকবে তার ইলাস্টিক নেচারটা একটু বেটার হবে, আর যদি তুমি বিটা এখানে অ্যাড করে দাও তাহলে তার ডিফর্মটা খুব সহজেই হবে, অর্থাৎ প্লাস্টিক নেচারটা ইম্প্রুভ হবে। সো এটা হচ্ছে এখানকার কাহিনী। আর ইলঙ্গেশন অ্যান্ড রিকভারি, এটা আমরা অলরেডি জানি সবাই যে পলিস্টারের ক্ষেত্রে দেখছি ওইটা ছিল কি 2% আমরা 97 to 100% রিকভারি পাইতাম, বাট এখানে পাচ্ছি 1% 90 to 95%, অর্থাৎ এখানকার ইলাস্টিক রিকভারিটা ওইটার থেকে একটু কম। 2% যদি তুমি করো এটা আরো কমে যাবে, 80-85 এরকম পার্সেন্টেজে চলে আসবে, অর্থাৎ সে পুরাপুরি রিকভার করতে পারবে না তুমি যখন একে টান দিবা। আর আরেকটা জিনিস আছে এখানে, ইলঙ্গেশন কতটুকু হয়, স্টেপল ফাইবারের ক্ষেত্রে হয় 20 to 55%, আর ফিলামেন্টের ক্ষেত্রে হয় 30 to 36%, অর্থাৎ টান দিলে সে এই পরিমাণ লম্বা হইতে পারে, এক্সটেনশন এই ইলঙ্গেট হইতে পারে। আর রিকভারির কথা অলরেডি বলছি, 10% যদি এক্সটেন্ড করো, এখানে কি বলছি 1% এক্সটেন্ড করলে 90% রিকভার করতে পারে, আর 10% এক্সটেন্ড করলে কি 50 to 60% মাত্র, অর্থাৎ অর্ধেক রিকভার করতে পারে। সো রিকভারিটা খুব বেশি ভালো না। আর রিকভারি হচ্ছে উলের সাথে কিছুটা মিল আছে, উলেরও এরকম রিকভারি প্রপার্টি অতটা বেশি ভালো না। তো এগুলা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এছাড়াও আরো অনেক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে তোমাদের বইতে দেওয়া, সো বইটা একটু রিডিং করতে হবে। বইয়ের ছবি দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে তার যে হাই বাল্কের নেচারের একটা ছবি, এটা এখানে দেওয়া আছে। এখানে একটু অন্যভাবে বর্ণনা করা আছে, সে একটা বায়ো কম্পোজিট বানাইছে যে ওরলন হচ্ছে একটা কমার্শিয়াল নেম সে এটা দিয়ে। তো এটাতে যেটা হয়েছে, এখানে সে ময়েশ্চার দিলে দেখা যায় যে এই যে ক্রিম্পিংটা হয়েছিল বা এরকম একটা টুইস্টিং নেচার ছিল সেটা সোজা হয়ে যায়, আবার যদি এটাকে ফার্দার ড্রাইং করি তাহলে সে আবার এরকম ক্রিম্পিং অবস্থায় চলে যায়, এখানে এই ছবিটাই দেখানো হয়েছে। আর এছাড়া এখানে তার ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি সবই দেওয়া আছে। সো যেমন এই যে ইলেকট্রিক্যাল প্রপার্টি, মাইক্রো অর্গানিজম প্রপার্টি, তারপরে যে কেমিক্যাল প্রপার্টি, ইফেক্ট অফ সানলাইট, আর ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে দেওয়া আছে, থার্মাল প্রপার্টি দেওয়া আছে। তো এগুলো একটু নিজেরা বই থেকে দেখে নিতে হবে, ওকে? এখানে সবই দেওয়া আছে। আর আমরা চারটা ফাইবারের নাম পড়ছিলাম, ওরলন, জেফরান, ক্রেসলান, অ্যাক্রিলান। তো এদের স্ট্রেস স্ট্রেইন কার্ভের কম্পারিজনটা এখানে দেওয়া আছে যে কোনটা আসলে কি ধরনের ইয়া দেখায়। তো সবচাইতে বেশি দেখায় হচ্ছে 1 নাম্বারটা, অর্থাৎ ওরলন, এটার কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে 2, তারপর 3, তারপর 4 এরকম আর কি। আর এই জিনিসটা ডিপেন্ড করে আসলে যে কোনটা ওরলন, জেফ্রান, ক্রিসলান, একটিজন, এটা ডিপেন্ড করে যে ওই যে বি নাম্বার কম্পোনেন্ট যেটা, এইটার পরিমাণ আসলে কতটুকু আছে কোনটাতে। মানে একটাতে ধরলাম এটাতে যদি থাকে 80%, 85%, এটাতে থাকবে 90, এটাতে 95, এটাতে 99, এরকম থাকে আর কি। সো এইখান থেকে বোঝা যায় যে আসলে আমাদের কোনটা বেটার পারফরমেন্স শো করতেছে এই স্ট্রেস স্ট্রেন কার্ভটা থেকে। ওকে, আমরা ফিরে যাই আমাদের স্লাইডে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের, সরি, এখানে আরো কিছু প্রপার্টি দেওয়া আছে, এগুলো ওই বই থেকেই নেওয়া, সো নিজেরা একই জিনিস। ইফেক্ট অফ ময়েশ্চারের রিগেইনটা 1 to 3%, অর্থাৎ পলিস্টারের থেকে বেটার। কারণ হচ্ছে এখানে আমরা আরেকটা যে ওই যে বি কম্পোনেন্টটা আনতেছি সে আসলে ইম্প্যাক্ট করতেছে আমাদের এই বিহেভিয়ারটাকে, ময়েশ্চার অ্যাবজর্পশনটা একটু হলেও বাড়াই দিতে পারতেছে। আর ইয়ার ক্ষেত্রে ছিল মাত্র 0.4%, 0 থেকে 0.4। তো এরপরে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ অ্যাসিড, অ্যালকালি, ব্লিচ, সানলাইট, এগুলোর উপরে তার ইফেক্ট কেমন। তো আমরা নর্মালি জানি যেহেতু এরা হাইড্রোফোবিক নেচারের অত বেশি, তাইলে অ্যাসিডও এদের খুব একটা এফেক্ট করতে পারে না, গুড রেজিস্ট্যান্ট দেখায়। অ্যালকালির ক্ষেত্রেও এরা ভালো রেজিস্ট্যান্ট শো করে, ব্লিচের ক্ষেত্রেও মোটামুটি রেজিস্ট্যান্ট শো করে। আর ব্লিচের ব্যাপারটা আসলে ব্লিচ এখানে লাগে না, ইউজ করা হয় খুব কম,
সেই জন্য ব্লিচের ব্লিচের ব্যাপারে খুব বেশি জানা যায় নাই আসলে। আর লাস্ট অফ অল আমাদের সানলাইট বা ওয়েদারে যদি আমরা দীর্ঘদিন ফেলে রাখি, তাইলে কিন্তু এর টেনিসিটি বা এই ধরনের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর উপরে কিছুটা হলেও ইম্প্যাক্ট আসে। সো এই এই ধরনের ফাইবার গুলো দিয়ে যে যদি কাপড় বানাই, সেগুলোকে দীর্ঘদিন সানলাইট বা ওয়েদারে এক্সপোজ করে রাখাটা যুক্তিযুক্ত না, নট লজিক্যাল। আর অর্গানিক সলভেন্টের কথা আমরা অলরেডি জানি যে অর্গানিক সলভেন্ট খুব একটা ইফেক্ট করতে পারে না, গুড রেজিস্ট্যান্ট আছে যেহেতু এরা একটা সলভেন্ট এবং এরা এর ভেতরে প্রবেশ করতে পারে না ক্রিস্টালাইনিটির কারণে। সো দ্যাটস ওয়াই তেমন একটা ইফেক্ট নাই। ইনসেক্টও তেমন একটা ইফেক্ট করতে পারে না, মাইক্রো অর্গানিজমেরও ভালো মানে কোনো অ্যাটাক করতে পারে না এদেরকে। আর এই দিকে ছিল হচ্ছে ইউজগুলা, তো ইউজগুলা নিজেদের মতো একটু পড়ে নিতে হবে কারণ ইউজে আসলে বোঝানোর কিছু নাই। তো চ্যাপ্টার মোটামুটি এখানেই শেষ, জাস্ট আমি আরেকটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে সরি আচ্ছা, তো বলছিলাম যে আমরা একটা আসলে ভিডিও দেখবো কিভাবে এই জিনিসটা মানে পলিঅ্যাক্রিলো নাইট্রাইলটা তৈরি হয়, সেটা অ্যানিমেশন করে দেখলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। তো একটা মিনিট, আচ্ছা আমি ভিডিওটা অন করতেছি। এর মধ্যে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, কিছু বুঝতে পারো না এরকম কিছু আছে? আচ্ছা ধরে নিচ্ছি বুঝতে পারছো সবই, তারপরেও ভিডিওটা দেখলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা মিনিট, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি অলরেডি, আর এখানে আমার ভিডিওটা চলে আসছে। More than 90% of carbon fibers are made from polyacrylonitrile or PAN, a derivative. আচ্ছা এখানে মূলত তারা কার্বন ফাইবারের কথা বলছে। আমরা যখন কার্বন ফাইবার পড়বো তখন আমরা দেখতে পারবো যে এর র ম্যাটেরিয়ালটা হচ্ছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, কার্বন ফাইবারটাও পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল থেকে বানানো হয়। সো এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, এটা পরবর্তীতে আমরা দেখব। Of a petroleum that is produced as follows. Crude. এই মেশিনটা হচ্ছে তোমার পেট্রোলিয়াম করতে, মাটির নিচ থেকে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ তুলতে বা এক্সট্রাক্ট করতে ইউজ করা হয়। Or PAN, a derivative of petroleum that is produced as follows. Crude oil is extracted from the ground and transported to an oil refinery. During refinement, about 2% of the oil is made into propylene, which becomes feedstock for a petrochemical plant. While processing at the এই যে প্রোপিলিন প্লাস অ্যামোনিয়া, আমরা এইটা কিন্তু অলরেডি ম্যানুফ্যাকচারিং স্টেজে দেখে আসছি। 3 নাম্বার যে প্রসেসটা আমাদের ছিল পলি প্রোপিলিন থেকে, সেটাই হচ্ছে এখানে ইউজ করা হয়েছে, যেটার আরেকটা নাম আছে সোহিও প্রসেস। এটা ইউজ করে আমাদের অ্যাক্রাইলোনাইট্রাইলটা বানানো হচ্ছে আর কি। Petrochemical plant, propylene and ammonia are combined during an amoxidation process. তো এখান থেকে আমাদের অ্যাক্রাইলোনাইট্রাইলটা তৈরি হয়ে গেল, অর্থাৎ ওই সিনথেসিস স্টেজে আমরা যে থার্ড প্রসেসটা দেখছিলাম সেটা এখানে ইউজ করা হয়েছে।
The result is the production of acrylonitrile, the monomer or base unit of PAN. The process moves to a polymerization stage during which the acrylonitrile is combined with catalysts and comonomers and reacted to produce PAN. তো এখানে আমাদের যেটা হইছে অলরেডি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে পলিমারাইজেশনটা হচ্ছে এইখানকে তো আমরা পলিমারাইজেশন করার জন্য কি এখান দিয়ে এই মেইন পাইপটা দিয়ে আমাদের আসতেছে অ্যাক্রাইলোনাইট্রাইল তো এটার সাথে কো মনোমার যেটা আছে অর্থাৎ বি যেটা বলছিলাম আমরা ওই প্রপার্টিগুলোকে ইমপ্রুভ করার জন্য সেটা ইউজ করা হচ্ছে ক্যাটালিস্ট লাগলে ক্যাটালিস্ট সলভেন্ট বা পানি যেটাই লাগুক সেটা ইউজ করা হচ্ছে Process moves to a polymerization stage during which the acrylonitrile is combined with catalysts and comonomers and reacted to produce PAN. এখানে তোমার drying processটা হচ্ছে, অর্থাৎ আমরা যে liquid আকারে polymerটা পাচ্ছি, সেটাকে solid formে নিয়ে যাওয়া হচ্ছে. The PAN passes through a drying step and is dissolved in a carrier solvent. এখানে হচ্ছে আমাদের dissolving অর্থাৎ solution বানানো হচ্ছে যেটা আমরা বলছিলাম যে DMF যেটা হচ্ছে carrier solution এখানে তো DMF এর মধ্যে এই যে এই হাতগুলা বা এই পিস্টনের মতো জিনিসগুলা অনবরত নাড়াচাড়া করাচ্ছে এবং এখানে তোমার solid polymerটা এসে পড়ে dissolve হয়ে যাচ্ছে এখানে এই DMF এর সাথে সো liquid formে চলে যাচ্ছে It is then pumped and filtered. The PAN is extruded through a die into a solvent bath to form the filaments that appear here in fine strands. It is then pumped and filtered. And is extruded through a die into a solvent bath. এখানে ফিল্টারটা দেখানো হয়েছে যে ফিল্টার দিয়ে যাচ্ছে ইয়াগুলা সো এখানে যদি কোনো ওয়েস্টেজ থাকে বা কোনো কিছু যদি ঠিকমতো ডিজলভ না হয় সেটা এখানে আলাদা হয়ে যাবে ফিল্টারের মধ্যে filaments that appear here in fine strands এরপরে আমাদের মেইন যে কাজ এই যে আমাদের কোয়াগুলেশন বাথ বা সলভেন্ট রিকভারি বাথ এখানে আমাদের ফিলামেন্টটা তৈরি হচ্ছে A filament cross আমরা অলরেডি জানি যে যে এখান দিয়ে তোমার স্পিনারেট এই যে এটা হচ্ছে স্পিনারেট এটা হচ্ছে তোমার অলরেডি একটা সলিউশনের ভিতরে ডুবানো আছে আর এই যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ফিলামেন্ট যেটা এখানে কোয়াগুলেশন বাথে কোয়াগুলেটিং হচ্ছে বা ফাইবার ফর্মে চলে আসছে action can take on a variety of shapes Textile grade fibers, as shown here, are often kidney shaped. এখানে অলরেডি আমরা বলছি যে যে ভেতরে কিন্তু অনেক এরকম ভয়েড থাকে বা খালি জায়গা থাকে এটা হচ্ছে ক্রস সেকশন তো এটা নরমালি এই ভয়েডগুলো আমরা আস্তে আস্তে দেখব যে এই ভয়েডগুলো ফিল আপ হয়ে যাবে বা কোল্যাপস করে যাবে যখন এটাকে আমরা দুই পাশ থেকে টানব তো কোল্যাপস করলে কি হবে এই শেপটা কিন্তু আর এরকম থাকবে না এটা আরো বেশি চেপে যাবে বা একটু হলেও ডিফর্ম হয়ে যাবে সো সেটা আমরা দেখব সামনে And highly porous. The filaments undergo repeated cycles of stretching and washing, during which the strands are banded. এখানে স্ট্রেচিং ধাপটা হচ্ছে অর্থাৎ ড্রয়িং এর কথা যেটা আমরা বলছি এই যে প্রথম রোলারটা এটা হচ্ছে ফিড রোলার মিডল রোলার ড্রয়িং রোলার এই রোলারগুলোর স্পিড এটার তুলনায় বেশি তো স্পিড বেশি হলে কি এখানে স্ট্রেচিং হবে বা টান পড়বে একটা সো ওই কাজটা এখানে হচ্ছে আর এটাই হচ্ছে তোমার যে ড্রয়িং রেশিওর যে ব্যাপারটা আমরা আলোচনা করছিলাম যে আমরা কত গুণ লম্বা করব 5 টাইমস না 10 টাইমস না 15 টাইমস 50 টাইমস এটা হচ্ছে ডিপেন্ড করবে এই রোলারগুলোর স্পিডের উপরে together and the filaments become longer and thinner এরপরে as the solution is washed করা হচ্ছে ওই যে ওয়াশিং এবং ড্রাইং একটা স্টেপ আমরা দেখছিলাম সেটার ওয়াশিং স্টেপ হচ্ছে এটা উপর থেকে পানি ফেলা হচ্ছে আর ফাইবারটা এদিক দিয়ে যাওয়ার সময় ওয়াশ হয়ে যাচ্ছে way and the filaments are stretched the porous voids collapse aligning molecular orientation to create a stronger fiber and the desired fiber diameter the filaments continue through repeated steps এখানে of stretching আমাদের কয়েকটা স্টেপ লাগতে পারে স্ট্রেচিং এর জন্য যদি আমরা ধরো অনেক বেশি এটাকে টেনিসিটি আনতে চাই
তাহলে একটু বেশি স্ট্রেচিং লাগবে, এবং আমরা বলছিলাম যে একসাথে কিন্তু এত বেশি স্ট্রেচ অ্যাপ্লাই করা যাবে না, তাহলে ফাইবারটা ছিঁড়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই কয়েকটা স্টেপে স্ট্রেচিং এবং ওয়াশিং করা লাগতে পারে, ডিপেন্ড করে। This time, a boiling wash. The cross section of the filament continues to hold its shape as the diameter collapses. এখানে দেখো যে ক্রস সেকশন, সরি, the cross section of the filament, এখানে দেখো এই ভয়েড গুলা কিন্তু অলমোস্ট ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ তোমার ফাইবারের শেপ কিন্তু আর আগের মতো নাই, একটু হলেও চেপে গেছে। সো এই কথাটাই বলতেছিলাম যে এইটার উপরেও ডিপেন্ড করে যে ফাইবারের শেপ কেমন হবে। It continues to hold its shape as the diameter collapses and it becomes less porous. Next, finishing oil is applied to protect the fibers and make them easier to handle. As illustrated here, the diameter is now even smaller and the porous nature of the filament has collapsed even more. তারপরে এটা হচ্ছে আমাদের ক্রিম্পিং বা যে টেক্সচারাইজেশন প্রসেস যেটা ছিল, এটা হচ্ছে যে স্টাফার বক্স মেকানিজম বা স্টাফিং প্রসেস যেটাকে বলে, অর্থাৎ এখান দিয়ে খুব দ্রুত ফাইবারটা আসতেছে আর এখানে এসে স্লো হয়ে যাচ্ছে। সো এখানে সে একটা ভাজের সৃষ্টি করতেছে, ভাজ হওয়ার মতো। আর এখানে ক্রিম্পিং রোলার আছে যারা এখানে ঢেউ ঢেউ ক্রিম্প সৃষ্টি করতেছে ফাইবারের কোহেশন বাড়ানোর জন্য। The filament is then packaged, illustrated here by crimping and baling. তো প্রসেসটা কি ক্লিয়ার হয়েছে মোটামুটি? ওকে, তো আশা করি এরপরে আর কোনো প্রবলেম থাকবে না। আর এটাই ছিল মোটামুটি। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে?